little Ruby is painting to her heart's desire, lost in a picturesque world. There you are. What are you doing? Painting? How many times will you tell you that painting is not going to help you in building a career? You stupid girl. I am so disappointed in you. I wish, Margaret, if you just let me do what I really want to. আমি এখন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, শুভ আসবে এসে নিয়ে যাবে, চলো কলেজের পথে রওনা দিই। তো গাইস, তোমরা তো দেখলেই আমার থাম্বনেলটা দেখে আমি কোথায় যাচ্ছি। চলো, আমি এখন রাস্তায় বেরিয়ে পড়িনি, জাস্ট বাড়ি থেকে বেরালাম, কলেজে গিয়ে দেখা হচ্ছে। তোমরা বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না, কিন্তু আজকের ভিডিওটা পুরোটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, ও এই যে দুই মুড়ি, কলেজে সবই ঢুকছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি স্কিপ করে থাকো তাহলে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারবে না, আর তোমরা এনজয় করতে পারবে না। সো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি এখন কলেজে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর বাদ বাকি জিনিসটা তোমরা কন্টিনিউ করো, তবেই তোমাদের সাথে শেয়ার করছি। সো গাইস, এখন তো আমি কলেজে চলে এসেছি, তোমাদেরকে তো বলেইছি, চলো দেখে নাও যে আমার বন্ধুরা, ঠিক বলবো না, আমার বন্ধুরা অন্য জায়গায় রয়েছে। এখানে আমার সব জুনিয়র বোনরা রয়েছে, ওরা সব ফটো সেশনের জন্য ব্যস্ত, এই যে সব ফটো তুলছে, ফটো তুলছে, এরা এই যে ফটো তুলছে, আবার দেও মামা ফোন করছে। তো ওদের এখন ফোন এসে গেছে, এখন মানে অনেকে আসছে, যাতায়াত করছে। তো পুরো কলেজটা দেখো, সবাই অনেক কাজে ব্যস্ত রয়েছে, অনেকে সবাই হাঁটাচলা করছে, দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, এক একজনের টিপ খুলে গেছে, কানের দুল খুলে গেছে, সবাই ওটাই করছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। ওকে, চলো লেটস গো। দেখি
আমরা ভিডিও শ্যুট ফটোশ্যুটের জন্য আমরা এইসব করছিলাম, কিন্তু অন্তরা হুট করে আমাদের ভিডিওটা নিয়ে নিয়েছে। যাই হোক, ভালোই করেছে। এরকম ব্লগ করতে গেলে একটু এই রকম ধরনের ভিডিও ক্লিপ তো নিতেই হয়, তার জন্য থ্যাংক ইউ। আর তখন ওখানে কিছু একটা আমি বলেছিলাম, বাট সাউন্ড শোনা যায়নি, তাই আমি এক্সট্রা ভয়েস আর তোমরা তো দেখলেই আমি কলেজে এসে অনেক রকমের মজা করেছি আর তোমাদের সাথে কিছুটা শেয়ারও করেছি। আরও বাকি আছে, এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়নি। তো দেখো বন্ধুরা, আমরা এখন কোথায় আর কী করছি। হেই গাইস, চিরুরিটা আমার কাছে মাইক হয়ে গেছে। যাই হোক, দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার যত খুশি পারো তত করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আরে, ওইটাকে বলছে সরিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাবস্ক্রাইব বলছে, সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমাদের ফটোশ্যুট ভিডিও শ্যুট সব হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অডিটোরিয়ামের দিকে। কেননা আমাদের প্রোগ্রামটা আছে, সেটা তো আমাদের দেখতেই হবে, আর ওখানে আমাদের অ্যাটেন্ড থাকতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর আমাদের কিছু খাবার দেওয়া হয়েছিল, সেটাও আমাদের খাওয়াও হয়ে গেছে। মিয়ামোর থেকে আমাদের কিছু জিনিস দেওয়া হয়েছিল, চিকেন ইন্টারনেট দেওয়া হয়েছিল, একটা কেক দেওয়া হয়েছিল, আর আরও অনেক কিছু দিয়েছিল। যাই হোক, আমরা খুব মজা করেই খেয়েছি, মজাও করেছি, গল্পও করেছি। এবার আসছে অডিটোরিয়ামে, দেখো ওখানে আবার কী কী মজা হয়, ওখানে সবাই লুকিয়ে লুকিয়ে খাবার খাবে, সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, তোমরা কেমন দেখলে আমার এই ভিডিওটা? হ্যাঁ, আমি তো আমার ইন্ট্রোটা তো শুরুই করিনি, তো মাঝপথে আমি আমার ইন্ট্রোটা শুরু করে দিচ্ছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ প্রিয়া দাস। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগের ভিডিও। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেইলটা দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমার ব্লগটা কী হতে চলেছে। তো আমি অনেক দিনই ব্লগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, তার জন্য আমি খুবই দুঃখিত। কেন, আমার পরীক্ষা ছিল আর আমার স্টুডেন্টদেরও পরীক্ষা ছিল, তো আমি খুবই বিজি ছিলাম। আর আমি ইন্ট্রোটাও তো ঠিকভাবে শুরু করতে পারিনি, তো আজকে আমি কলেজে এসেই আমার ইন্ট্রোটা শুরু করছি। হ্যাঁ, আমি জানি যে তোমরা আমার আশেপাশে অনেক তোমরা নয়েজ শুনতে পাচ্ছ, তার জন্যও আমি দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটা দেখো আর খুব ভালোভাবে তোমরা এনজয় করো। হ্যাঁ, স্কিপ না করে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, মনে করে কিন্তু আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। চলো বন্ধুরা, দেখতে থাকো টিল এন্ড। হাই গাইস, আই দেবলীরা, হ্যালো। প্লিজ দিদির চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দিদি আমার খুব ভালো, মিষ্টি দিদি আমার। আজকে অনেক ভিডিও শ্যুট আর ফটো শ্যুট হয়েছে, আরও আমাদের হবে, ওটা আমার বাড়িতে হবে, আর যেতে চাইছিল না তাও জোর করে নিয়ে যাবো। হে, আর দেবলি না কিছু? হ্যালো গাইস, আমার খুব ভালো বন্ধু প্রিয়া, আজকে আপনাদের সামনে আমাদের কলেজ দেখিয়ে ভালো করে কলেজটা দেখিয়ে দিয়েছি। প্লিজ ও চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে, একদম বেশি বেশি করে, বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করো আমার বন্ধুটার জন্য, ঠিক আছে? কি বলবো, বুঝতে পারছো না, আগে থেকে প্রিপেয়ার করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ভিডিওটা করবো, আমি চুলটা একটু ঠিক করিনি, আমি একটু লিপস্টিকটা পরিনি, এতক্ষণ ধরে লিপস্টিক পরছিল ভিডিও করার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো, আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, সাপোর্ট না করলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও করার জন্য কিন্তু ইন্সপায়ার হব না, ওকে? গানটা আমি দিতে পারিনি বন্ধুরা, কেননা কপিরাইট ক্লেম চলে আসবে বলে, তবু আমি চেষ্টা করেছি স্লাইড গানটা শোনানোর জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দাঁড়িয়ে যাচ্ছে কেন?
father bring us sweetness. The ancient forest trees are full of sweetness. May the sun itself shower sweetness on us. May the sweetness flow toward us from all the আমাদের প্রোগ্রাম শেষ, এবার আমরা কলেজ থেকে বেরাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কিন্তু ভিডিওটা দেখেই চলে যেও না, কেননা এখনও কিন্তু একটা জিনিস বাকি, আমাদের কলেজের মাঠে স্টল বসেছে, সেটা তো দেখে যেতেই হবে, তাই না? তো আমরা একটুখানি ফটো সেশন করছিলাম, কারণ আমাদের তো ফটো তোলা শেষই হচ্ছিল না, তাই একটু ফটো তুলছিলাম। ফটো তুলেই যাব এবার আমরা কলেজের মাঠে। চলো বন্ধুরা, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। মাঠে কী স্টল বসেছে সেটা তোমরা দেখবে না, আর কিসেরই বা স্টল, আজকে কলেজটা কি খুব সুন্দরভাবে সাজিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো বন্ধুরা দেখতে থাকো, কিপ ওয়াচিং প্রিয়া দাস। আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে আমি কিছু একটা বলছিলাম কিন্তু ওখানে দেখলাম হঠাৎ করে এডিট করার সময় কোনো কথাই শোনা যাচ্ছে না, তাই আমি এক্সট্রা ভয়েস দিতে বাধ্য হয়েছি। এখানে আসলে স্টল বসেছে বিভিন্ন রকমের হ্যান্ডমেড সোয়েটার, হ্যান্ডমেড শাড়ি, হ্যান্ডমেড কানের দুল, হ্যান্ডমেড ব্যাঙ্গেল, হ্যান্ডমেড আচার, ইয়েস, হ্যান্ডমেড হস্তশিল্পর যে বিভিন্ন রকমের জিনিসগুলো, তো সব কিছুই এখানে নিজের হাতে তৈরি, এখানে সব স্টল বসানো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, দেখতে থাকো। অনেক ঘোরাঘুরি হয়েছে বন্ধুরা কলেজে, চলো এবার বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে গেল, বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। তো কলেজ থেকে বেরাবো, কারণ দেখতে দেখতেই বিকেল 4টে বেজে গেছে অলরেডি, তো একটু পরেই তো মানে বেলা বেড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। হে গাইস, এখন আমরা কলেজ দিয়ে বেরোচ্ছি, আজ অনেক এনজয় হয়েছে। এই যে দিদি আমার মায়ের সাথে কথা বলছে, খাবার দেখি হবে, আসি। আমি আমি কেন বলছি, আমি তো রোজই আসবো। কলেজ থেকে বেরানোর ভিডিওটা তো আমাকে ঈশা করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ঈশা। আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের একটা প্রোগ্রাম ছিল কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পরে আমরা দুজনে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করব, কিন্তু সেটা পসিবল হয়ে ওঠেনি, কেননা আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমার বাড়িতে এসে আর কিছু করতে চাইনি, আর আমার এমনিতেই তো ঠান্ডা লেগে রয়েছে, তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে কী করে দেখা যাক। গাইস, আমরা এখন কলেজ থেকে বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে গেছি মানে বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি। আজকে সব বন্ধুদের দেখে আমার সব কথাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার সাথে রয়েছে ঈশা,
ঈশা যাচ্ছি, ঈশার আমার বাড়ি খুব মানে কাছাকাছি, বাড়ির পাশেই বলতে গেলে। মানে আমি এখন আপাতত ফ্রি হলাম তোমাদের সাথে কথা বলার জন্য, আমি এতক্ষণ ধরে ফ্রি হচ্ছিলাম না, আর আমার ইন্ট্রোটাও আমি ঠিকভাবে দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা এরকমভাবে আমার ভিডিওটাকে দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করে যাও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, নাহলে আমি নতুন যে ভিডিওগুলো ছাড়বো তোমরা কিন্তু নাহলে নোটিফিকেশানটা পাবে না। তো যাই হোক, আমি অনেক দিন পরেই আর কি দেরি করেই ব্লগটা দিয়েছি, কেন আমি অনেক চাপের মধ্যে ছিলাম, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য কিনা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু শর্টস ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, আরও ভিডিও আমি তোমাদের দেব, তোমাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ সেগুলোও আমাদেরকে জানিয়ে। চলো বন্ধুরা, গুড নাইট বলবো না এখন, ভিডিওটা কন্টিনিউ থাক, ব্লগটা এখানে শেষ করছি না, কেন আরও আরও প্ল্যানিং আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমাদের একটু প্ল্যান ছিল, বাট প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, আমি বাড়িতে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ড্রেস চেঞ্জ করে আমি ঈশাকে আবার বাড়িতে ছাড়তে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা এন্ড করছি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।